নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা আমাদের চ্যানেলে একটি নতুন সেগমেন্ট আরম্ভ করেছি, যেখানে আমরা আসন্ন টেট পরীক্ষার সম্ভাব্য কিছু প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমরা প্রত্যেক সপ্তাহে এই আসন্ন টেট পরীক্ষার 30টি করে মডেল কোয়েশ্চেন আপনাদের সাথে আলোচনা করব। তাই আর দেরি না করে ভিডিওটি চটপট দেখে নিন। 1 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমেরুপ ক্রিয়া উক্তিটি কার? উত্তর স্যার জন অ্যাডামসের। 2 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বিষয়টি কিসের সাথে সম্পর্কিত? উত্তর বৃত্তিমূলক শিক্ষার সাথে। 3 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জন্মদাতা কে ছিলেন? উত্তর রুশো। 4 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি আধুনিক শিক্ষাকে সবথেকে বেশি প্রভাবিত করেছে? উত্তর মনোবিজ্ঞান। 5 নম্বর প্রশ্ন, জানার জন্য শিক্ষা এর সাথে কী কী মানসিক প্রক্রিয়া যুক্ত? উত্তর মনঃসংযোগ, স্মৃতি ও চিন্তন শক্তি। 6 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া কে বলেছেন? উত্তর রেমন্ড। 7 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম মনস্তত্ত্বের উপর ভিত্তি করে শিক্ষার কথা চিন্তা করেছিলেন? উত্তর রুশো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেন এমন 2 জন শিক্ষাবিদের নাম লেখো? উত্তর ডিউই ও গান্ধীজি। 9 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 10 নম্বর প্রশ্ন, বিশেষধর্মী শিক্ষা কোন ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উত্তর ব্যক্তিকেন্দ্রিক। 11 নম্বর প্রশ্ন, কার মতে শিক্ষা অভিজ্ঞতার পুনর্গঠন? উত্তর ডিউই। 12 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থা কী প্রকৃতির? উত্তর বহুমুখী। 13 নম্বর প্রশ্ন, একটি সমাজে সার্বিক জীবনধারার রূপ কোনটি? উত্তর সংস্কৃতি। 14 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা কে? উত্তর রুশো। 15 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন? উত্তর অ্যারিস্টটল। 16 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের? উত্তর মানসিক প্রক্রিয়া। 17 নম্বর প্রশ্ন, ধারণা শিক্ষণের জটিলতাকে? উত্তর কমায়। 18 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো? উত্তর আগ্রহ। 19 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো? উত্তর অভিনবত্ব। 20 নম্বর প্রশ্ন, আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, বক্তাকে? উত্তর ড্রাইভার। 21 নম্বর প্রশ্ন, বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করায় ক্ষমতাই হলো বুদ্ধি, বক্তাকে? উত্তর মনোবিদ উড্র। 22 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষাকাল বলতে কী বোঝায়? উত্তর পঞ্চম থেকে দশম শ্রেণী। 23 নম্বর প্রশ্ন, মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? উত্তর 4 ভাগে। 24 নম্বর প্রশ্ন, ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? উত্তর 6টি। 25 নম্বর প্রশ্ন, অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ? উত্তর গণিত। 26 নম্বর প্রশ্ন, নৈতালিম শিক্ষার অপর নাম কি? উত্তর বুনিয়াদি শিক্ষা। 27 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনে কতজন সদস্য ছিল? উত্তর 17 জন। 28 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে কোঠারি কমিশন গঠিত হয়েছিল? উত্তর MC চাওলা। 29 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর রাধাকৃষ্ণ কমিশন। 30 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়? উত্তর 1952-53 সালে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকমই আরও কন্টেন্ট পেলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।